বলতে চাই যে আমরা সরকারে আসার পর থেকে আমাদের একটা প্রচেষ্টাই ছিল সবসময় যে আমাদের নদীগুলিকে কীভাবে সুরক্ষিত করা যায়, নদীর নাব্যতা ফিরিয়ে আনা যায়। একসময় বাংলাদেশে নৌপথটাই ছিল পণ্য পরিবহনের একমাত্র বাহন। আমাদের যে কোনো পরিকল্পনা করি না কেন, সেখানে বর্জ্য ব্যবস্থাপনা এবং পানির প্রবাহমান ঠিক থাকা, নদীগুলি ড্রেজিং করা এবং নদীর নাব্যতা না, সেই ব্যবস্থাটা আমাদের নেওয়া দরকার।